লামের বিচে যেতে গেলে আমাদেরকে ম্যাক্স মেট্রো স্টেশনে নেমে ফুট ব্রিজ দিয়ে রোড ক্রস করে সি সাইডে বাস স্টপেজে আসতে হবে। আমি পৌঁছে গেছি ম্যাক্স মেট্রো স্টেশনে। এখান থেকে X28 বাস ধরবো, আর এই X28 আমাকে নিয়ে যাবে লামের বিচের দিকে। বাসে আসার প্ল্যান থাকলে লেটেস্ট টাইম টেবিল গুগল থেকে চেক করে নেবেন। বাস স্টপেজ থেকে X28 প্রত্যেক 20-30 মিনিট অন্তর পাওয়া যায়। যদি আপনারা চান তো ট্যাক্সি হায়ার করেও যেতে পারেন। বাসে আমার সময় লাগলো 20-25 মিনিটের মতো। বাস থেকে নেমে কিছুটা সোজা এগিয়ে ডান দিকে এই রাস্তা ধরেই আপনারা সোজা পৌঁছে যাবেন লামের বিচে। আর হ্যাঁ, গুগলকে জিজ্ঞেস করলে ব্যাপারটা আরও অনেক ইজি হয়ে যাবে। X28 বাস থেকে নেমে পায়ে হেঁটে আমার সময় লেগেছে 10 মিনিট। দুবাইয়ের পাবলিক বিচগুলোর মধ্যে লামের বিচটি হলো অন্যতম। সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা অবধি আর উইকেন্ডে রাত 12টা অবধি এই বিচটি খোলা থাকে। লামের বিচের এই ভিউ পয়েন্টটা থেকে দুবাই শহরের প্যানোরামা ভিউটা ছিল দেখার মতো। আমার সাজেশন থাকবে শীতকালে দিনের যে কোনো সময় আর গরমকালে বেলা 4টের পর লামের বিচ প্ল্যান করা যেতে পারে। ডেভেলপার মিরাজ এই লামের বিচটি ডেভেলপ করে এবং এটি জনসাধারণের উদ্দেশ্যে 2017 সালে খুলে দেওয়া হয়। ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে উইকেন্ড কাটানোর জন্য কিন্তু আদর্শ জায়গা লামের। সূর্য অস্ত যাওয়ার আগে চলুন একবার বিচে হেঁটে আসা যাক। যারা দুবাইয়ে আছেন তারা কিন্তু উইকেন্ডে চলেই আসতে পারেন 2-3 ঘন্টা সময় কাটানোর জন্য। আর যারা দুবাইয়ে ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই লামের এক্সপ্লোর করার প্ল্যান রাখবেন। বড়দের জন্য ওয়াটার স্পোর্টসের সাথে সাথে কিন্তু ছোটদের জন্য ছোট ছোট অ্যাডভেঞ্চার স্পোর্টসের অপশান লামেরে আছে। চলুন এবার যাওয়া যাক সানসেট পয়েন্টের দিকে। সানসেট পয়েন্টের দিকে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় হঠাৎ পেছন ঘোরায় আমার ক্যামেরার লেন্সে সূর্যাস্তের সময় শহরের এই অপরূপ দৃশ্যটি লেন্সবন্দি হলো। আর এর পরের ভিডিওতে তুলে ধরবো রূপকথার ছোট্ট শহর লামের। আমি শ্রীদীপ, আমি ঘুরে বেড়াচ্ছি দুবাইয়ের অ্যাট্রাকশনগুলোতে আর নিয়ে আসছি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো।